আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো দেখেন, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে প্যারিসের ওয়েদার মার্চের শেষ তবু ঠান্ডা, বৃষ্টি, ঠান্ডা তেমন একটা কমে নাই, গতকালকে অনেক ঠান্ডা ছিল। কিন্তু আজকে আবার দেখেন আমি বাইরে একটা জাস্ট গেঞ্জি পরে বসে আছি, আজকে কিন্তু আবার গরম পড়ছে। এখন টেম্পারেচার 20 ডিগ্রি, দুপুর 12টায় টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি প্যারিসে। তো প্যারিসের ওয়েদারও যথেষ্ট আনপ্রেডিক্টেবল, আবার বিকেলে দেখা যাবে যে বৃষ্টি নামছে, সন্ধ্যায় দেখা যাবে যে আবার ঠান্ডা। এই হচ্ছে এখানকার প্যারিস মাসের ওয়েদারের মোটামুটি অবস্থা। তো যাই হোক, যেটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করবো ভাবতেছিলাম অনেকদিন ধরেই, এর মধ্যে রোজা চলে আসলো আর শেয়ার করা হয় নাই। তো রোজার মধ্যেই আসলে রোজা রেখে বিধ্বস্ত অবস্থা, তো এত কথা বলা যাবে না, শর্টকাটে যেটা বলি সেটা হচ্ছে এটা প্যারিসে অলিম্পিক গেমস 2024 সালে যেটা হবে সামারে, সেইটার টিকিট কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে আরও আগে থেকেই। এতদিন প্যাকেজ বিক্রি হচ্ছিল, এখন কিন্তু আপনার সিঙ্গেল টিকিট, সিঙ্গেল ইভেন্ট, যেমন ওপেনিং সেরিমনি বা ক্লোজিং সেরিমনি বা আপনার ফেভারিট টুর্নামেন্ট দেখার যে টিকিটটা, সেটা কিন্তু সেল করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা একটা ইম্পর্টেন্ট আপডেট, কারণ হচ্ছে অলরেডি লেট হয়ে গেছে। যারা প্যারিস অলিম্পিকে আসতে চাচ্ছেন, খেলা দেখবেন প্যারিসে, প্লাস প্যারিস ঘুরবেন, মানে এটা তো একটা দারুণ সুযোগ। কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে প্যারিস একটা দেখার মতো একটা সিটি, ঘোরার মতো সিটি, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ট্যুরিস্ট ডেস্টিনেশন। সেটার পাশাপাশি এর হিস্টোরিক্যাল ভ্যালু তো আছে, ন্যাচারাল ভিউও আছে, এবং তার মধ্যে এখন নতুন করে এর হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে স্পোর্টস ইভেন্ট, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, অলিম্পিকের মতো একটা আসর। তো এই আসরে আপনি আসলে এই সুযোগটা মিস তো করা যায় না। তো এই আসরে আপনি অ্যাটেন্ড করার জন্য টিকিট দরকার, তাই না? টিকিটের জন্য এখনই রেজিস্ট্রেশন করতে হবে কয়েকদিনের মধ্যে, কারণ সামনের মে মাসের 9 তারিখে হচ্ছে এর ড্র শুরু হবে। তো এই ড্রটা ধরতে হলে আপনারা আজকে কালকে এখনই, মানে 9 তারিখের আগেই যত তাড়াতাড়ি সম্ভব এই টিকিটের রেজিস্ট্রেশনটা করতে হবে অলিম্পিক গেমসের। রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা খুবই সহজ, আপনি নিজে নিজে অনলাইনে করতে পারবেন। আর রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনি খুঁজে নেবেন। এটা এটা 9 তারিখের পর থেকে আপনার চোখ রাখতে হবে যে এই লটারিতে আপনি আপনার চান্স আসছে কি না। হ্যাঁ, লটারিটার জন্য 9 তারিখের পর থেকে চোখ রাখবেন। এটা তো গেল প্যারিস অলিম্পিক 2024-এর টিকিট সেল এবং টিকিট পাওয়ার যে ওয়েটা, সেটা যে অলিম্পিকের নিজেদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে টিকিট রেফেল ড্র হবে, একটা টিকিটটা ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে। সো এই ড্রটাতে পার্টিসিপেট করার জন্য আপনাকে এখনই রেজিস্ট্রেশন করতে হবে। মে মাসের 9 তারিখে ওদের 3rd ফেজের টিকিট সেলস শুরু হবে। তো লাকিলি যদি আপনি এর মধ্যে টিকিট পেয়ে যান তাহলে তো কথাই নেই। আচ্ছা, আরেকটা দ্বিতীয় যে ইনফরমেশনটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, এই যে এত বড় একটা ইভেন্ট, তো এই ইভেন্টটা তো শুধুমাত্র তাদের নিজেদের স্টাফ দিয়ে পারবে না কমপ্লিট করতে, ভলেন্টিয়ার দরকার। সব বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো যেমন ভলেন্টিয়ার লাগে, বাংলাদেশে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল তখনও কিন্তু এরকম ভলেন্টিয়ার দরকার ছিল। এত বড় একটা ইভেন্টে আপনার ভলেন্টিয়ার হওয়ার যে সুযোগটা, এই সুযোগটাও হাতছাড়া করা উচিত না। কারণ হচ্ছে যে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। এত সুন্দর একটা ইভেন্ট আর এত সুন্দর সিটিতে হতে, প্যারিসের মতো একটা শহরে এত বড় একটা ইভেন্ট হবে, এটা মানে চান্স পাওয়া, ভলেন্টারি করার মতো একটা সুযোগ, এটা বিশাল একটা সুযোগ। তো এই সুযোগটা কীভাবে নেবেন, এটা আপনি আমি কি পারবো নাকি? হ্যাঁ, ভলেন্টিয়ার যে কেউ হতে পারে, কেমন আপনিও হতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে হবে, তবে তার মধ্যে 3টা কন্ডিশনস আছে। একটা হচ্ছে ডেফিনেটলি আপনাকে 18 বছরের বেশি হতে হবে। সেকেন্ড হচ্ছে ফিজিক্যালি তো ফিট থাকতেই হবে, যেহেতু আপনি ভলেন্টিয়ার কাজ করবেন সবই ঠিক আছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো ভলেন্টিয়ারদের কিন্তু নিজেদের অ্যাকোমোডেশন নিজেদেরই ম্যানেজ করতে হবে, কেমন ওরা হয়তো যে আপনার কিটসগুলো আছে, ইউনিফর্ম, জার্সি, টার্সি, ট্রেনিং ওরা করাবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কন্ডিশন সেটা হচ্ছে, হয় আপনাকে ফ্রেঞ্চ পারতে হবে অথবা ইংলিশ পারতে হবে, এই দুইটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা আপনাকে পারতেই হবে, ঠিক আছে, তাহলেই আপনি ভলেন্টিয়ার হতে পারবেন। এখন এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ভলেন্টিয়ার হওয়ার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এটাও সহজ, সেই টিকিট পাওয়ার রাফেল ড্র রেজিস্ট্রেশন করার মতোই প্যারিস ক্লাবে আপনি অ্যাটেন্ড করবেন ওদের ওয়েবসাইট থেকেই। ওখানে আছে ভলেন্টিয়ার ওয়েবসাইটের আলাদা একটা
ইউআরএল লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং সেখানে 90টা করে এমসিকিউর একটা মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে বা এক ঘন্টার মতো সময় লাগবে আপনার এই ফর্মটা ফিল আপ করতে। ভলেন্টিয়ার হওয়ার জন্য অনেকগুলো ওখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে, এগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। আপনার একটা প্রোফাইল পুরো ওখানে রেডি করতে হবে ইনফরমেশন দিয়ে, বেসিক ইনফরমেশনগুলো থাকবে। তো এই তো এই জিনিসগুলো করার পরে তারপরে হচ্ছে লটারি হবে বা আপনার ওরা ইন্টারভিউ নিবে, মানে অনেক তো ক্যান্ডিডেট হবে নর্মালি। তো এর মধ্যে গুড নিউজ হচ্ছে প্রায় 45,000 মতো ভলেন্টিয়ার লাগবে কিন্তু এই প্যারিস অলিম্পিক আয়োজন করার জন্য। এবং প্যারা অলিম্পিক বলেও একটা জিনিস আছে যে হ্যান্ডিক্রাফ্ট স্পোর্টসম্যানদের জন্য প্যারা অলিম্পিক হয়, ওইটা হচ্ছে মেন অলিম্পিকটা হওয়ার কিছুদিন পরেই শুরু হবে, ওইটাও প্যারিসই হবে। এবং প্যারিসের শুধু প্যারিস না, ফ্রান্সের এবং অন্যান্য যে সিটিগুলো আছে যেমন নিস, তারপর হচ্ছে বগদো, স্ট্রাসবার্গ, হ্যাঁ এইসব জায়গাতেও কিন্তু ইভেন্টগুলো হবে। তবে বেশিরভাগ ইভেন্টই হবে, অনেকগুলো ইভেন্ট হবে যেমন ভলিবল, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, এই টাইপের অনেকগুলো ইভেন্ট হবে কিন্তু প্যারিসে। তো এইটা ভলেন্টিয়ার হওয়ার এক্সপিরিয়েন্স যাদের আছে, যেমন জাপান অলিম্পিকে, তারপরে অন্যান্য অলিম্পিকে যখন বা অন্যান্য বড় ধরনের আসরগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য তো প্রায়োরিটি থাকবে, তারা অবশ্যই একটা প্রায়োরিটি পাবে। আর যাদের একদম ফার্স্ট নিউ এক্সপিরিয়েন্স হবে, মানে ট্রাই করে যান, ট্রাই করে ভলেন্টিয়ার হওয়ার জন্য এখনই ট্রাই করতে হবে কিন্তু, কারণ 9 তারিখের পর থেকেই এটার শুরু হবে। আর ও না, ভলেন্টিয়ার হওয়ার টাইমটা কখন শেষ হবে, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই একটা মাস কিন্তু এই ভলেন্টিয়ারি হওয়ার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এটার সময়সীমা কিন্তু খুবই সংক্ষিপ্ত আছে। এই মাসটা মার্চ মাস তো শেষই আসলো, 22 তারিখে লঞ্চ হয়েছে ওদের, রেজিস্ট্রেশন শুরু করছে 22 তারিখ থেকে 23 তারিখ থেকে, আর এটা শেষ হয়ে যাবে মে মাসের 3 তারিখে। সো মে মাসের 3 তারিখের আগে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের ভলেন্টিয়ার হওয়ার জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। তো এই ইনফরমেশন দুটা হয়তো কারো কারো কাজে লাগবে, কারো কারো কাজে লাগতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন যে মে মাসের 3 তারিখের হচ্ছে ভলেন্টিয়ার হওয়ার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং টিকিট সেলস হয়, টিকিটটা হয় রেফেলটার মাধ্যমে, টিকিট পাওয়ার জন্য যত আগে আপনি অ্যাপ্লিকেশন করবেন তত আগে আপনি প্রায়োরিটি পাবেন। সো এই আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।